আচ্ছা ওকে, অনেক ধরনের গান গান শুনলাম আপনাদের সাথে, গাইলাম, আপনারা গাইলেন, আমাকে অনেক নাচও দেখাইছেন এখানে, তো কয়েকজন এরকম এরকম করে নাচতেছে, নাচ দেখে দেখে একটু একটু শিখেছিও। এইবারে নাচ আমি শিখাই আপনাদেরকে, কি করতে হবে বলে দিই, না এটা এটা করতে হবে না, আমি দেখাইতেছি কি করতে হবে, যেটা বেসিক্যালি এরকম করতে হবে, এরকম করে কিক করতে হবে। আচ্ছা কিক করার জায়গা নাই এখানে, সবাই একসাথে খুব চাপাচাপি করে বসে আছি, কিছু করতে হবে না, এরকম করে পাঞ্চ করলেই হবে, এরকম, ঠিক আছে, দেখি বাবা শিখে গেছে, এরকম করলেই হবে, হ্যাঁ মানে ঘুষি মারবেন কিন্তু আশেপাশে না, উপরের দিকে মারবেন, ঠিক আছে। ওকে আবার একটু একসঙ্গে শুনতে চাই, আর ইউ গাইজ রেডি টু ড্যান্স উইথ মি, লেটস গো, সবাই
কথা দিয়েছে বেদির মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে আসি আসি বলি জ্যোৎস্না পাখি দিয়েছে দেখছেন আপনারা যারা সামনে বসে আছেন গণ্যমান্য ব্যক্তিরা আমাদের মানে আপনাদের ধামরাই রিয়াংরা যে কতটা পাওয়ারফুল দেখছেন এত সুন্দর গাইতে পারে আমি তো স্টেজ থেকে মনে করতেছিলাম যে খালি নাচেই দেখবো গান মনে আর গাইবে না এখন তো দেখতেছি নাচের থেকে গান বেশি আরেকবার 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 শুনবো বেদির মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে ওয়াও বেদির মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে তাহলে বেদির মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে এই আসি আসি বলি জ্যোৎস্না ফাঁকি দিয়েছে বেদির মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে আসি আসি বলি জ্যোৎস্না ফাঁকি দিয়েছে এই আসি আসি বলি জ্যোৎস্না ফাঁকি দিয়েছে আসি আসি বলি জ্যোৎস্না ফাঁকি